আমি অনেক দিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। কি বলবো, বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছে। পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল, আর যারা যারা এই ঘটনার সাথে যুক্ত তাড়াতাড়ি তাদের সবাইকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক, এটাই আমার কাছে সব থেকে বড় কামনা। এটাই সরকারের মিলন বিদ্যানিকেতন মাধ্যমে, এই সরকারের সঙ্গে মানুষ নেই, পুলিশ দিয়ে করছে।